নিজের হাতে 71,500 স্টেপল পিন বেঁকিয়ে চেন বানিয়ে ফেলেছেন শান্তিপুরের অনুপম সরকার। 1819 ফুট লম্বা চেন বানিয়ে গিনেস বুকে নাম তুলে ফেলেছেন এই বাচিক শিল্পী। ছবিটা দেখেই বুঝছেন তো, স্টেপলের পিন থরে থরে সাজানো। এখন প্রশ্নটা হলো, এই পিন দিয়ে হবে নাকি? এই পিন দিয়েই বাজিমাত করেছেন নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুরের অনুপম সরকার। বিশ্বের দীর্ঘতম স্টেপল চেন বানিয়ে গিনেস বুকে নাম তুলে ফেলেছেন বাচিক শিল্পী অনুপম। নিজের হাতে বেঁকিয়ে 1819 ফুট লম্বা চেন বানিয়ে ফেলেছেন অনুপম। মিটারে হিসাব করলে দাঁড়ায় 554.54 মিটার। সময় লেগেছে 84 দিন। দিনে 18-20 ঘন্টা কাজ করেছেন অনুপম। আমেরিকার ম্যাকেন্সি মার্টিনের 1157 ফুটের রেকর্ড ভেঙেছেন অনুপম। বাংলাদেশের খন্দকার শিয়া আহমেদ একটা রেকর্ড করেছে এবং সেটা খুব স্বল্প দৈর্ঘ্যের ছিল। খন্দকার শিয়া আহমেদ রেকর্ডটা অলরেডি ব্রেক করে দিয়েছে আমেরিকার ম্যাকেন্জি মার্টিন, 1157 ফুট। সেটার এগেনস্ট আমি কাজটা শুরু করি এবং আমার কাজটা এসে দাঁড়ায় 1819 ফুট। প্রথম দিকটায় তো নানান রকমের সমস্যা হতো, হাতে ছিদ্র হয়ে যেত এবং ব্লিডিং হতো, ডাক্তারের পরামর্শ নিতে হয়েছে এবং এটা খুব রিস্কি ছিল, যে কোনো মতে সেপটিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এবং চোখের সমস্যা তো আছেই, আধ ঘন্টা এক ঘন্টা কাজ করার পরে চোখে একটা ঝামসা একটা চলে আসতো, ঠিক মতো দেখা যেত না। অনুপম তার এই চেনের নাম দিয়েছেন সম্প্রীতির শৃঙ্খল। এই সাফল্য আমার একার নয়, আপামর ভারতবাসীর। আমি একটা নাম দিয়েছি আমার এই চেনের, লংগেস্ট স্টেপিং চেনের, সম্প্রীতির শৃঙ্খল। আমি চাই যে আপামর ভারতবাসীর জাতি ধর্ম নির্বিশেষে অহিংসভাবে এক শৃঙ্খলে বাঁধা। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, তারপর মিলেছে এই স্বীকৃতি। খুব খুশি অনুপম। শান্তিপুর থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।